আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা মাইমনসিংহ। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় রেওয়া মিল। শিকন ফল। পাঠ শেষে শিক্ষার্থীরা রেওয়া মিল সম্পর্কে জানবে। রেওয়া মিলের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে, রেওয়া মিলের ছক সম্পর্কে জানবে এবং রেওয়া মিল তৈরি করতে পারবে। হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ কোতিয়ানের পরবর্তী ধাপ হল রেওয়া মিল। কোতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা ও আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট উভয় পাশের সমতা হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এটি একটি মাধ্যম। যদি কোনো কারণে হিসাব গাণিতিকভাবে শুদ্ধ না হয় কিংবা অন্য কোনো ভুল থাকে, তা সংশোধন করতে হয়। রেওয়া মিলের বৈশিষ্ট্য। রেওয়া মিল কোনো হিসাব বা হিসাবের অংশ নয়, এটি একটি বিবরণী। রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট দুটি টাকার ঘর থাকে। কোতিয়ানের ডেবিট জেরগুলো ডেবিট পাশে ও ক্রেডিট জেরগুলো ক্রেডিট পাশে বসাতে হয়। এর জন্য কোনো হিসাবের বই ব্যবহার করা হয় না, বরং আলাদা কাগজে রেওয়া মিল প্রস্তুত করা হয়ে থাকে। এটি সাধারণত হিসাবকালের শেষ তারিখে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে তৈরি করা হয়। এর বিবরণীতে সকল হিসাবের জের হিসাবগুলো হচ্ছে আয়, ব্যয়, সম্পত্তি, দায়, মূলধন ও উত্তোলন, এই জেরগুলো থাকে। রেওয়া মিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারে। রেওয়া মিল আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে থাকে। আমি দিয়েছি তোমরা একটা শুদ্ধ রেওয়া মিল তৈরি করবে। প্রারম্ভিক মজুদ, প্রাপ্য হিসাব, পণ্য বিক্রয়, বই ফেরত, মজুরি, বেতন,
বাড়া, ক্রয় পরিবহন, আসবাবপত্র, সঞ্চিত তহবিল, মূলধন, উত্তোলন, প্রদেয় হিসাব, পণ্য ক্রয়, আন্তঃফেরত, বার্তা প্রদত্ত, রাপ্তা প্রাপ্তি, বিক্রয় পরিবহন, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি।